Oh, yeah. अच्छा चलता हूँ दुआओं में याद रखना। हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू आवर चैनल ऑफिशियल जीशन एंड माय सेल्फ রুবি। আর আপনারা দেখছেন মাই নিউ অ্যান্ড আনাদার ভিডিও। সো আজকে আমি আমার বাবুকে নিয়ে যাচ্ছি সেলুনে চুল কাটার জন্য। আর ওর বাবুটা কীরকম ছাতাটা ধরেছে, ওর ছাতা ওই ধরবে। তো ওখানে সেলুনে আসার পর ওর খুব তৃষ্ণা পেয়েছে, তো ওর বাপ্পা ওকে জল খাওয়াচ্ছেন আর আমি দাঁড়িয়ে ওকে একটু ভিডিও করলাম, যেহেতু ভিডিওটা শেয়ার করবো তার জন্য। তারপর বাপ ছেলে দুজন মিলে ডং করছে দেখো, আর আমি পাশে দাঁড়িয়ে ওদের ডং দেখছিলাম। আর সেলুনের যে দাদাটা ছিল চুল কাটবে, ও আসতে একটু লেট করছিল, তার জন্য আমরা একটু দুষ্টামি করছিলাম। ওরা বাপ ছেলে মিলে দুষ্টামি করছে, আমিও দুষ্টামি করছিলাম। তারপর ও দাদাটা আসার পর আমি আমার কুলে বসিয়ে বাবুকে চুল কাটতে শুরু করলো। বাট আমার কুলে বসে চুল কাটছিল না, একটু চুল কাটছে, আমার কুলে বসে অনেক কান্নাকাটি করছিল। তারপর ওর বাপ্পার কাছে দিয়ে আমি চলে এলাম, নেমে গেলাম আর কি চেয়ার থেকে। তো ওর বাপ্পার কুলে বসে কি সুন্দরভাবে চুল কাটছে, আর আমি ওকে সুন্দরভাবে চুল কাটার একটাই কারণ হলো মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দিয়েছিলাম তার জন্য। আর ডাকনাটা ওর বাপ্পার ফোনের ডাকনাটা খুলে দিয়েছি, তাই ও চুল কাটছে, তারপরেও নড়াচড়া করছিল। এদিকে দেখো, এখন চুল কাটা শেষ হওয়ার পরে আমরা চলে যাচ্ছি বাবুর জন্য ড্রাই ফ্রুটস কিনতে। তো ড্রাই ফ্রুটসের দোকানে গিয়ে আমরা ড্রাই ফ্রুটস কিনে নিয়ে রুমে চলে এলাম। এখানে আমি বাবুর জন্য অনেক রকমের ড্রাই ফ্রুটস নিয়েছি, সাথে নিয়েছি ফল, কিছুটাও কিছু ফল, স্ট্রবেরি, তারপর আমেরিকান অ্যাপেল নাকি বলে, তারপর চেরি। চেরিগুলো দেখে আমার অনেক ভালো লেগেছিলো, তারপর বললাম বাবু একটা একটা করে খাবে, ওর জন্য নিয়ে নেই। আর এটা আমেরিকান আপেল নাকি জানি না, হয়তো অনেকে বলে আমেরিকান আপেল, আমি সঠিক নাম জানি না, আপনারা যদি জানেন কমেন্টে জানাবেন। আর এই যে এই ফলটা কি দেখতে তালের মতো খুব সুন্দর, কিন্তু আসলে খেতে কেমন হয় আমি জানি না। এই চেন্নাইতে প্রথমবার আমি এই ফলটা দেখেছি আর প্রথমবার খাবো, বাট নাম জানি না। সঙ্গে নিয়েছি ড্রাই খেজুর, আর নিয়েছি এই এই জিনিসটা কি তা এটারও নাম জানি না আমি, যদি কারো জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। অ্যান্ড আমি এটা নিয়েছি বাবুর জন্য, বাবুকে খাওয়ানো ঠিক হবে কি না তা জানি না, একজন আমাকে বলেছে বাবুর জন্য অনেক ভালো হবে তাই আমি নিয়েছি। আর এদিকে নিয়েছি আমি বাবুর জন্য অ্যাপেল, যেহেতু আমি বাবুকে ডেইলি একটা করে অ্যাপেল দিই খাওয়ার জন্য। আর এদিকে দেখো বাবু এসে স্নান করবে, ও স্নান করবে না আগে ঘুমাবে, ওর ঘুম পেয়ে গেছে। ও পাপা বলছে না ঠিক আছে ঘুমিয়ে যাক, আমি বলছি না আগে স্নান করাবো তারপর ঘুমাবে। তো বাবুকে ঘুম পাড়িয়ে চলে এলাম আমরা ফলগুলো কাটতে। তো তালের মতো যে ফলটা দেখতে ওটা কীরকম ভিতর আমি দেখার জন্য অস্থির হয়েছিলাম, মানে অস্থির হয়ে ও তাড়াহুড়ো করে বাবুকে স্নান করিয়ে খাইয়ে দিয়ে আমি ফলটা কাটতে শুরু করছি। আর আমার হাজব্যান্ড এখানে ভিডিও করছিলেন আর বলছিলেন এটা কী ধরনের ফল, আমি বললাম কেটেও আমার হাজব্যান্ডকে দিয়ে বললাম প্রথমে তুমি টেস্ট করো, যদি ভালো হয় তারপরে আমি খাবো। আমার হাজব্যান্ড টেস্ট করে কীরকম রিয়াকশন দিলেন দেখেন, উনি বলছেন অনেকটা ভালো খেতে, ভালো হচ্ছে সত্যি অনেকটা ভালো খেতে, আমার কিন্তু ভালো লেগেছে, আপনারা চাইলে টেস্ট করতে পারেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, খুদা হাফিজ, টাটা, বাই বাই।